গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অল মাই স্টুডেন্ট অ্যান্ড লার্নার্স। ক্যালকাটা ইউনিভার্সিটির একেবারে সিক্স সেমিস্টার বেঙ্গলি ডিএসসি বি ওয়ান, ডিএসসি বি ওয়ান দেশভাগ ও বাংলা সাহিত্য, একেবারে দেশভাগ ও বাংলা সাহিত্যের লাস্ট মিনিট সাজেশান তোমাদের আমি দিচ্ছি। খুব অল্প কোশ্চেন, মডিউল ওয়ান থেকে থাকবে, মডিউল টু এবং মডিউল থ্রি, তিনটে কোশ্চেন, মানে তিনটে ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনগুলো আমি দিচ্ছি, তোমরা জাস্ট ভালো করে একবার দেখে নেবে, এখান থেকে 100% কমন পাবে, গ্যারান্টি। ওকে, প্রথমে উপন্যাস, উপন্যাস থেকে যে 10 নম্বর কোশ্চেন পড়বে সেই কোশ্চেনটা দিচ্ছি। উপন্যাস কি আছে তোমাদের? নীলকণ্ঠ পাখির খোঁজে। নীলকণ্ঠ পাখির খোঁজে বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে, নীলকণ্ঠ পাখির খোঁজে সময়ের ইতিহাসটা বর্ণনা করো। এই যে নীলকণ্ঠ পাখির খোঁজ, এর সময়ের ইতিহাসটা বর্ণনা করো। এবার সেকেন্ড কোশ্চেন দেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে এইটার প্রকৃতি, যৌনতা ও রাজনীতি, এই নিয়ে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, নীলকণ্ঠ পাখির খোঁজ এখানে প্রকৃতি, যৌনতা এবং রাজনীতি নিয়ে আলোচনা করো, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, এবারে তোমরা যেটা দেখবে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে, মালতী চরিত্র, মালতী চরিত্র তোমরা একবার দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালতী চরিত্র। আচ্ছা, মালতী চরিত্র বলেছিলাম, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে মহেন্দ্রনাথ চরিত্র, মহেন্দ্রনাথ চরিত্র ভালো করে একবার চোখ বুলিয়ে নেবে। বিষয়টা হচ্ছে 10 নম্বরের কোশ্চেনের পাশাপাশি যে 5 নম্বর পড়বে যে কোনো একটা চরিত্র দিয়ে দেবে, সেই জন্য আমি কয়েকটা চরিত্র তোমাদের দিচ্ছি, দেখে নাও, চোখ বুলিয়ে নাও, তোমাদের সেগুলো কমন পেয়ে যাবে। মহেন্দ্রনাথের চরিত্র একবার দেখে নেবে। আচ্ছা, মহেন্দ্রনাথের চরিত্র পাশাপাশি ফকির চরিত্র, যে ফকির আছে ফকির চরিত্র দেখে নেবে, এবং আরেকটা আছে হচ্ছে শশীবালা, যে শশীবালা তোমরা পড়েছ, ফকির চরিত্র পাশাপাশি শশীবালা চরিত্রটাও একবার রিডিং পড়ে নেবে, শশীবালা চরিত্র। নীলকণ্ঠ পাখির খোঁজে এই উপন্যাসে আরেকটা অপ্রধান চরিত্র হচ্ছে ফেলু চরিত্র, অপ্রধান চরিত্রর নাম হচ্ছে ফেলু চরিত্র, এটাও একবার রিডিংটা পড়ে নেবে। তাহলে এই কথা করলেই তোমরা নীলকণ্ঠ পাখির খোঁজে বড় প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, মানে টিকা সবটাই কমন পেয়ে যাবে। এটা হয়ে গেল উপন্যাস, এরপর ছোট গল্প দেখো। আচ্ছা, এবার দেখছি তোমাদের ছোট গল্প বলছি, ছোট গল্প একেবারে একদম মানে পড়বেই একদম কমন কমন, সেটা হচ্ছে গণনায়ক, গণনায়কের নামকরণ, নামকরণের সার্থকতা বিচার করো, এই কোশ্চেনটা তোমরা কমন পাবে। গণনায়ক থেকে কি না, নামকরণের সার্থকতা বিচার করো। পাশাপাশি যেটা দেখবে সেটা হচ্ছে দেখো মুনিমজি চরিত্র, মুনিমজি চরিত্রটা একবার রিডিং করে নেবে, মানে বড় কোশ্চেন আসতে পারে, টিকাও থাকতে পারে। মুনিমজির চরিত্রটা, নামকরণের সার্থকতা, মুনিমজির চরিত্র। ছোট গল্পে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগেরটা বলেছি, এরপরে হচ্ছে রাজা আসে রাজা যায়, এই যে ছোট গল্পটা প্রফুল্ল রায়ের রাজা আসে রাজা যায়, এই গল্পটার নামকরণের সার্থকতা বিচার করো, মানে গোটা কাহিনীটা তোমরা জেনে নিচ্ছ, এটা তোমাদের ওই দুটোর মধ্যে একটা লিখতে হবে, তো এটা তোমরা পাবেই, রাজা আসে রাজা যায়, নামকরণের সার্থকতা বিচার করো। পাশাপাশি এই চরিত্রটা দেখে নেবে, রাসেকের চরিত্র, রাসেকের চরিত্র আলোচনা করো, এই দুটো করলে তোমাদের রাজা আসে রাজা যায় কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে ছোট গল্প দেখো জটায়ু, জটায়ুটাও মোস্ট ইম্পর্টেন্ট, জটায়ুর কাহিনীটা দেখে নেবে, মানে সার সংক্ষেপ, জটায়ু দুর্গা চরিত্র, মানে এই কাহিনীটা দেখে নিচ্ছ সংক্ষিপ্ত সার, এবং এখানে একটা চরিত্র আছে নিত্যচরণ চরিত্র, নিত্যচরণ চরিত্র এবং জটায়ু গল্পের সার সংক্ষেপ, এখান থেকে তোমরা কিন্তু টিকা পাবে। আর একটা কোশ্চেন জটায়ু থেকে আছে, দিচ্ছি ধরো। আচ্ছা, জটায়ু গল্প ছোট গল্প থেকে যেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবে ভালো করে, জটায়ু গল্পটিতে কিভাবে অতি প্রাকৃত তথা ভৌতিক আবহাওয়ার পরিমণ্ডল তৈরি হয়েছে তা বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট এবারে 2022-এর জন্য। আবার বলছি, জটায়ু গল্পটিতে কিভাবে অতি প্রাকৃত তথা ভৌতিক আবহাওয়া পরিমণ্ডল তৈরি হয়েছে তা বর্ণনা করো, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো কবিতা, এরপর হচ্ছে কবিতা, কবিতা হচ্ছে পারাপার, পারাপার কবিতাটা এবারে খুব ইম্পর্টেন্ট, পারাপার কবিতার মূল ভাব ব্যক্ত করো, অর্থাৎ পারাপার কবিতাটা মূল যে ভাব কবি তুলে ধরেছেন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পারাপার কবিতার মূল ভাব ব্যক্ত করো। পাশাপাশি পারাপার থেকে আরও দেখে নেবে, পারাপার কবিতায় মূল সুর অভিন্নতা অল্প কথায় বুঝিয়ে বলো, পারাপার কবিতায় যে মূল সুর সেটা অভিন্নতা সেটা বুঝিয়ে বলো, ব্যাখ্যা করতে বলেছে। পাশাপাশি দেখবে ওপারে যে বাংলাদেশ এপারও সেই বাংলা, ওপারে যে বাংলাদেশ এপারও সেই বাংলা,
ভাব ব্যাখ্যা করো, এই দুটো ভাব একবার দেখে নেবে, আর হচ্ছে ওই কবিতাটার মূল ভাবটা ব্যক্ত করো। এই তিনটে কোশ্চেন করলেই তোমরা পারাপার থেকে একটা কম পাবে। এরপরে দেশহীন, কবিতার নাম দেশহীন শঙ্খকোষের, কী কোশ্চেন আছে? কবি নিজেকে দেশহীন বলেছেন কেন? খুব ইম্পর্টেন্ট, কেন নিজেকে দেশহীন বলেছেন? নামকরণের সার্থকতা, স্বল্প কথা লেখো, অল্প কথা লিখতে হবে, এর নামকরণের সার্থকতা। কবি নিজেকে দেশহীন বলেছেন কেন? নামকরণের সার্থকতা বিচার করো। সেকেন্ড কোশ্চেন ওখান থেকেই, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমাকে সন্ততি স্বপ্নে থাক। ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এই হচ্ছে ব্যাখ্যা দিতে বলেছে, এই ব্যাখ্যাটা দেখে নেবে। এবং প্রথম যে কোশ্চেনটা বললাম নামকরণের সার্থকতা, এই দুটো দেখলেই দেশহীন থেকে তোমাদের কোশ্চেন, এই যে দুটো কবিতা বললাম, দুটো কবিতা থেকে তোমরা আশা করা যায় কমন পেয়ে যাবেই। চো এরপর তোমরা দেখো, জল দাও, জল দাও যে কবিতা, সেখান থেকে পাঁচ নম্বরে টিকার জন্য এটা তোমাদের দিচ্ছি। এটা কি আছে লাইনটা? তোমার স্রোতে বুঝি জল দাও আমার শিকড়ে, তোমার স্রোতে বুঝি জল দাও আমার শিকড়ে। এই লাইনটার ব্যাখ্যা দাও, অর্থাৎ জল দাও কবিতার সারমর্মটা পড়লেই তোমাদের হয়ে যাবে, বা এটা একবার রিডিং পড়ে নেবে, এখান থেকে তো কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। তোমার স্রোতে বুঝি জল দাও আমার শিকড়ে, জল দাও কবিতা থেকে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন দিয়ে দিলাম, এখান থেকে তোমরা কবিতা, ছোট গল্প, উপন্যাস সবটাই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ বাই বাই।